জি, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়েছে, মনে হয় শুরু করতে পারেন। আচ্ছা, ফুল স্ক্রিন এসেছে কি? হ্যাঁ, ফুল স্ক্রিন এসেছে। আচ্ছা, একটু নেটে হয়তো বা প্রবলেম ছিল। আচ্ছা, আমরা গত দিন যা পড়েছিলাম তারপর থেকে এখন শুরু করব। তারপর তোমরা কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, একটু ভালো নেই, মানে একটু কাশিটা একটু বেড়েছে। আচ্ছা, নেক্সট দিন আমরা ছিলাম হচ্ছে যে প্রাণীর শ্রেণীকরণের ভিত্তি, সেখানে পড়াচ্ছিলাম। আজকে আমি যেটা পড়াবো ফার্স্টে সেটা হচ্ছে সিলোম, তারপর আমি যাচ্ছি যে কোথা থেকে কি পড়বো সেটা বলতেছি। আচ্ছা, হ্যাঁ, প্রথমে আমাদের জানতে হবে যে সিলোম থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে। 1 নম্বরে যে ক নাম্বার কোশ্চেনে আসতে পারে যে সিলোম কি, জ্ঞানমূলক কোশ্চেনে এটা আসতে পারে যে সিলোম কি বা কাকে বলে। আচ্ছা, আমরা এটা জেনে নিই যে সিলোম কাকে বলে। সিলোম হচ্ছে এমন একটি দেহ গহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত। মেসোডার্ম হলো আমাদের, কেউ কিছু বলছো? হ্যালো, একজন ভিডিও অন করছে, তুমি ভিডিওটা অফ করো, না হলে রিমুভ করে দিতে বাধ্য হবো। আপু আপনি পড়ান। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে সিলোম হচ্ছে এমন একটা দেহ গহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত হবে। মেসোডার্ম আমি গতদিন বলেছিলাম যে মানুষের দুই স্তরে 3টা স্তর থাকে, একটা হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ড হচ্ছে এন্ডোডার্ম। এম এ পাশ, এটা দিয়ে আমি পড়িয়েছিলাম, এম এ পাশ, এ দিয়ে ছিল এক্টোডার্ম, ম দিয়ে ছিল মেসোডার্ম। সেই ম যেটা মাঝখানে থাকে সেটা হচ্ছে, সরি, যেটা হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম থেকে সিলোমটা উদ্ভূত হবে এবং পেরিটোনিয়াম নামে মেসোডার্মাল কোষস্তরে আবৃত হবে। এখন তোমাদের কোশ্চেন কোশ্চেন করবো অবশ্যই যে পেরিটোনিয়াম কি আপু? পেরিটোনিয়াম তো জানি না। পেরিটোনিয়াম হলো আমাদের যে উদরীয় অঞ্চল বা পেট, বা আমরা মেডিকেল টার্মে যেটাকে অ্যাবডোমেন বলি, সেটার যে আবরণ সেটাকে বলা হয় হচ্ছে পেরিটোনিয়াম। আচ্ছা, আমরা সংজ্ঞাটা আরেকবার পড়ি যে সিলোম কি। সিলোম হচ্ছে এমন এক ধরনের দেহ গহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত হয় এবং পেরিটোনিয়াম নামক মেসোডার্মাল কোষ স্তরে আবৃত থাকে। এটা হলো সিলোমের সংজ্ঞা। তোমাদের ক নাম্বার কোশ্চেন আসলে তোমরা এই দুটো পয়েন্ট আকারে লিখলে হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি যে এই সিলোমের ভিত্তিতে প্রাণীকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন কি, অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে হচ্ছে যাদের কোনো প্রকার কোনো সিলোম নেই। আবার হচ্ছে দ্বিতীয় হচ্ছে সিউডোসিলোমেট, আর 3 নাম্বার হচ্ছে ইউসিলোমেট। এখন এই 3টা কাকে বলে এবং তাদের উদাহরণ প্লাস চিত্র দিয়ে আমি পড়াচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা পড়বো হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট কথাটা, এ কথাটা মানে হচ্ছে নেগেটিভ, মানে এ কথাটা মানে হচ্ছে নেগেটিভ, মানে এদের যাদের কোনো সিলোম নাই। মেন কথা হচ্ছে যাদের কোনো সিলোম নাই তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। আচ্ছা, আমরা ডেফিনেশনে চলে আসি যে অ্যাসিলোমেট বলতে কি বোঝায় আসলে, যে এদের দেহে সিলোম থাকে না। তাহলে কি থাকবে? সিলোমের পরিবর্তে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃকোষীয় বা অন্তঃস্থ ফাঁকা স্থানটিতে মেসোডার্মাল স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকবে। আচ্ছা, এটা আমি বললাম, এটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, এটা তোমরা চিত্র দেখে পড়বে। দেখো, নিচে আসো। এটা যদি আমরা ধরি যে একটা প্রাণীর মানে কোষস্তর হিসেবে দেওয়া আছে, যেমন বাইরেটা হচ্ছে একটোডার্ম, তারপর এটা হচ্ছে এই যে ভেতরে হচ্ছে মেসোডার্ম। আর দেখো, এই যে যে ভেতরে যে ফাঁকা স্থানটা, এই যে যে ফাঁকা যেটা স্থান ছিল সেটা, এখানে সিলোম নাই। যাদের যাদের সিলোম আছে তাদের এই ফাঁকা জায়গাটাতে সিলোম থাকবে, কিন্তু যাদের এই যে অ্যাসিলোমের যারা, তাদের এই ফাঁকা স্থানটিতে কি থাকবে? প্যারেনকাইমা কোষে। দেখো, পুরোটা হচ্ছে প্যারেনকাইমা কোষে পূর্ণ। আচ্ছা, এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা জানতে হবে, সরি, যে অ্যাসিলোমেট প্রাণী কারা কারা বা কোন পর্বের প্রাণীগুলো হচ্ছে অ্যাসিলোমেট। আমি বলে রাখি তোমাদের, প্রথম 3টা পর্ব আমরা পর্ব একটু পরে পড়বো, যে পরিফেরা, নিডারিয়া, প্রাটিহেলমিনথিস, এই 3টা পর্বের প্রাণী হচ্ছে অ্যাসিলোমেট।
এখন ওই পর্বগুলা যখন আমি উদাহরণ পড়াবো তখন তোমরা এই উদাহরণগুলো দেখলে বুঝবা যে, যেমন হাইড্রা হচ্ছে নিডারে পর্বের প্রাণী, যকৃৎ কৃমি হচ্ছে প্লাটিহেল মিনথিস পর্বের প্রাণী। অতএব ওই পর্বগুলা যখন আমি পড়ে ফেলবো উদাহরণ সহ তোমাদের জন্য এই উদাহরণগুলো আরো ইজি হবে। তোমরা এখানে যেটা মনে রাখবা যে অ্যাসিলোমের যারা তাদের কি থাকবে, এই সিলোম থাকবে না, সিলোমের পরিবর্তে প্যারেনকাইমা কোষ থাকবে। এবং এটা কোন কোন পর্বের প্রাণীদের থাকবে? প্রথম তিনটা পর্ব, পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস, এই তিনটা পর্বের ক্ষেত্রে তাদের সিলোম থাকবে না। আচ্ছা, এরপর আমরা চলে আসি সিউডো সিলোমেট। সিউডো কথাটার মানে হলো নকল বা মেকি। এই কথাটা তোমরা এর পরেও পড়বা হাইড্রাতে গিয়ে, যে সিউডো পোর বা সিউডো পোরিয়াম এগুলা থাকবে। সিউডো কথাটার মানে হলো অপকৃত বা সিউডো সিলোমেট, সিউডো সিলোমেট বা হচ্ছে অপকৃত সিলম। দেখো যেসব প্রাণীরা সিলম বিহীন, সিলম থাকবে না, কিন্তু ভ্রূণীয় প্রকাশের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিতে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। আচ্ছা, আমরা চিত্র চলে আসি। দেখো এই দেখো বাইরে তো এক্টোডার্ম, তারপর দেখো এই যে মেসোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম লেয়ার। দেখো এই যে যে এই জায়গাগুলা, এই যে যে এই জায়গাগুলা, এখানে সিলম থাকার কথা ছিল। নর্মালি যে যারা সিলোমেট প্রাণী তাদের এখানে সিলোম থাকার কথা ছিল, কিন্তু এই জায়গা কি, তাদের সিডো সিলোম। আর সিডো সিলোমের এই যে এই অংশটা কোথা থেকে আসছে, এই যে তাদের মেসোডার্মাল কোষস্তর থেকে এই সিডো সিলোমেটটা এসেছে এখানে। আচ্ছা, এখন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যারা, যে সিডো সিলোমেট এটা কোন পর্বের প্রাণীরা, এটা হচ্ছে নোমাটোডা পর্বের প্রাণীরা। নোমাটোডা এবং কিছু আছে যেটা গৌণ, গৌণ গুলো আছে তোমাদের মেইন হচ্ছে যেটা মানে হচ্ছে মুখ্য পর্ব, আমি একটু পরে পড়বো, মুখ্য পর্ব, গৌণ পর্ব আছে বা প্রধান পর্ব। নেমাটোডা শুধুমাত্র নেমাটোডা প্রধান পর্বগুলোর মধ্যে শুধুমাত্র নেমাটোডা পর্বের প্রাণীরাই হচ্ছে সিউডোসিলোমেট। তাহলে কি প্রথম তিনটা, পরিফেরা, নিডারিয়া আর প্লাটিহেলমিনথিস, এই তিনটা হলো অ্যাসিলোমেট, আর সিউডোসিলোমেট কারা? শুধুমাত্র নোমাটোডা। তোমাদের বই আরো আছে যেমন রুটিফেরা, কাইনোফোরিয়া কা, এগুলো আছে, কিন্তু তোমাদের নোমাটোডাটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা চলে আসি যে ইউসিলোমেট। ইউসিলোমেট মানে হচ্ছে কি, যাদের সরি যে যাদের প্রকৃত সিলম থাকবে, মানে এরা প্রকৃত সিলমযুক্ত প্রাণী। আর ইউসিলোমেট যারা তাদেরকে এই এই অন্য, যেমন আমরা আগের গুলা বললাম যে অ্যাসিলোমেট বা সিডোসিলোমেট, তাদের চেয়ে উন্নত মনে করা হয়। কারণ কি, তার সিলোম আছে। আর এই যে প্রকৃত সিলোমের গহ্বরকে বলা হয় সিলোমিক পাউচ। এটা তোমাদের মনে রাখতে হবে যে প্রকৃত সিলোমের গহ্বরকে কি বলা হয়, সিলোমিক পাউচ। আচ্ছা, আমরা একটু চিত্রে আসি যে সিলোমটা কোথায় আছে। দেখো এই যে বাইরে যেমন হচ্ছে একটোডার্ম লেয়ার চলে গেল, তারপরে এই যে মাঝের, যে মাঝের এই স্তরটা দেখতে পারতেছো, এটা হচ্ছে মেসোডার্ম, এন্ড এই ভেতরে যে একটোডার্ম। আমরা কি বলেছিলাম সিলোমের সংজ্ঞায়, যে সিলোম কই থেকে আসবে, সিলোম হচ্ছে মেসোডার্ম থেকে আসবে। তাহলে দেখো চিত্রে তোমরা খেয়াল করো যে এই যে এই জায়গাটা হচ্ছে, এই যে যে এই অংশটা, এটা হচ্ছে সিলম, যেটা কোথা থেকে আসছে, মেসোডার্ম থেকে আসছে। আর তোমরা এই ইউসিলোমেট কারা বা প্রকৃত সিলম কারা, প্রকৃত সিলম হচ্ছে মলাস্কা, মানে নোমাটোডার পরে যে যতগুলা পর্ব আছে সবগুলাই, যেমন মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, এগুলার কর্ডাটা সবগুলাই হচ্ছে ইউসিলোমেট। ক্লিয়ার? আমরা যখন পর্বগুলো উদাহরণ সহ পড়ব তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আরেকবার একটু বলি, সিলোমের সংজ্ঞাটা তোমরা এখান থেকে পড়বা অবশ্যই, যে মেসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম নামক মেসোডার্মাল কোষ দ্বারা আবৃত, জাস্ট কয় প্রকার এটা একটু দেখবা। এন্ড মেইন ইম্পর্টেন্ট যেটা, সিলোম থেকে সিলোম কাকে বলে এবং কোন কোন প্রাণী কাদের সিলোম আছে, কাদের সিলোম নাই, কারা হচ্ছে সিডোসিলোমেট, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আপু এক মিনিট ডিস্টার্ব করতেছি, হ্যাঁ হ্যাঁ সবাই অ্যাটেন্ডেন্স ফর্ম দেখো। আপু আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি এর আগের দিন পড়াচ্ছিলাম যে শ্রেণীকরণের ভিত্তি, শ্রেণীকরণের ভিত্তির মধ্যে একটা টপিক হচ্ছে সিলোম, এটা ইম্পর্টেন্ট, তার জন্য আমি আগে পড়িয়ে নিলাম। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে প্রান্তিকতা। শ্রেণীকরণের যে ভিত্তি আছে তার মধ্যে একটা টপিক হচ্ছে প্রান্তিকতা। এটা তোমাদের সেরকম ইম্পর্টেন্ট কিছু না, এটা হচ্ছে যেমন আমাদের যে আমরা পড়েছি যে দ্বিপার্শ্বীয় প্রতিসম যে প্রাণীগুলো আছে তাদের দেহের যে প্রান্তে মুখ থাকে তাকে মাথা, এবং বিপরীত প্রান্তকে বলা হয় কি,
লেজ বা পায়ু। এরকম ভাবে যে কোনো প্রাণীর দেহের দুই প্রান্তের গঠনের ভিন্নতাকে বলা হয় প্রান্তিকতা। মানে আমরা তো যেকোনো একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী দেখলেই বুঝতে, এটা তার হচ্ছে মুখের দিকের অংশ, এটা তার পায়ু বা লেজের দিকের অংশ, এই যে তার দুই দিকের যে এরকম ভিন্নতা, এটাই হচ্ছে প্রান্তিকতা। এখন প্রান্তিকতা আবার কয়েকটা টাইপস এখানে বলেছে, কয়েকটা ধরনের কথা, যেমন হচ্ছে সরি, যে সম্মুখ, পশ্চাৎ, পৃষ্ঠীয়, অঙ্কীয় এবং হচ্ছে কি পার্শ্বীয়। আচ্ছা, সম্মুখ মানে তোমরা বুঝতেছোই যে দেহের যে প্রান্তে মাথা থাকবে বা সম্মুখ যে অংশটা সেটা, পশ্চাৎ মানে বোঝাই যাচ্ছে যে মাথার বিপরীতে যেটা লেজের দিকের অংশ সেটা, আর এই যে পৃষ্ঠীয় কথাটা তোমাদের একটু বুঝতে হবে। পৃষ্ঠীয় মানে হচ্ছে দেহের উপরের দিকের তল, পৃষ্ঠীয় মানে দেহের উপরের দিকের তল, আর অঙ্কীয় মানে হচ্ছে দেহের নিচের দিকের তল। এখন একটা প্রাণীর, ধরো যে একটা মাছি বা তুমি একটা ঘাস ফড়িং চিন্তা করো, এটা যখন আমরা পড়বো তখন আরো তোমার ক্লিয়ার হবে। মানুষের ক্ষেত্রে চিন্তা করো, মানুষের অঙ্কীয় দিক কোনটা? এই যে আমাদের যে বক্ষ গহ্বর মানে সামনের দিকের অংশটা, এটা হচ্ছে অঙ্কীয় দিক, আর পেছনের দিকে যে আমাদের পিঠ বা মেরুদণ্ড যে অংশটা, সেটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। আচ্ছা, আর পার্শ্বীয়, পার্শ্বীয় বলতে বোঝায় যে দুই পাশের যে তল সেটা হচ্ছে পার্শ্বীয়। আচ্ছা, এরপর চলে আসি আমরা তল। এই তল আসলে সেরকম ইম্পর্টেন্ট কিছু না, আমি জাস্ট বলবো যে তল তোমরা এটা একবার রিডিং দিয়ে রাখবা তাহলে এনাফ। তলের পাশে আর লিখে রাখবা, আর তাহলে এনাফ। আচ্ছা, সিলম আমরা পড়লাম, এরপর চলে আসি নটোকর্ড। এই নটোকর্ডটা আসলে কি এটা একটু জানতে হবে, যে এটা অনেক সময় তোমাদের হচ্ছে ক নম্বরের কোশ্চেনে দিতে পারে যে নটোকেট কি, নটোকর্ড কি বা কাকে বলে। একটু বই, সবাই বই নিয়েছো তো? আমি যেগুলো স্লাইড দেখাচ্ছি এগুলো অবশ্যই তোমরা দাগে মার্ক করবা, এবং আমি যেটা বললাম যেটা রিডিং পড়বা সেটার পাশে আর বড় করে একটা আর লিখে রাখবা। আর যেটা আমি বলতেছি যে এটা কতে আসতে পারে বা এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট বলি, তার পাশে IM বা IV ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লিখে রাখবা। আচ্ছা, নটোকর্ডটা কি এটা আমি একটু বলছি, তোমরা একটু বইয়ে দেখাও। যে ভ্রূণীয় অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয় এবং স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত টিস্যুর দণ্ডটাকে বলা হয় নটোকর্ড। এখন কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে নটোকর্ড থাকে, আবার কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে থাকে না, সে অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো আমি এখানে লিখেছি, উদাহরণটা ইম্পর্টেন্ট, উদাহরণটা MCQ আকারে আসতে পারে যে কোনটি নন কর্ডেড আর কোনটি হচ্ছে কর্ডেড। যাদের নটোকর্ড থাকে না তাদেরকে বলা হয় কি নন কর্ডেড। এর উদাহরণটা হচ্ছে দেখো তোমাদের বই আরো কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে ঘাস ফড়িং, কেঁচো, এদের কখনোই নটোকর্ডটা থাকবে না, তারা হচ্ছে নন কর্ডেড। আর যাদের হচ্ছে এই নটোকর্ডটা থাকবে তাদেরকে বলা হয় কর্ডেট, যেমন হচ্ছে কি মানুষ, সাপ, এদের হচ্ছে নটোকর্ড থাকে। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে পৌষ্টিক নালী। এখন পৌষ্টিক নালীর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাণীদেরকে। একটা টাইপ হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে অ্যান্টেরোজোয়া। এখন প্যারাজোয়াটা কি? প্যারাজোয়া মানে হচ্ছে যাদের কোনো পৌষ্টিক নালী বা পৌষ্টিক গহ্বর থাকবে না, যাদের থাকবে না তারা হচ্ছে প্যারাজোয়া। আর প্যারাজোয়া পর্বের প্রাণী কোন পর্বের অন্তর্গত? যারা হচ্ছে পরিফেরা তারাই হচ্ছে প্যারাজোয়া। পরিফেরা পর্বের প্রাণীদের কোনো পৌষ্টিক নালী বা গহ্বর থাকবে না। আচ্ছা, তারপর আমরা চলে আসি অ্যান্টেরোজোয়া। অ্যান্টেরোজোয়া হচ্ছে নিডারিয়া থেকে একদম বাকি যে সবগুলা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নোমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, যতগুলো আছে কর্ডাটা পর্যন্ত সবগুলাই হচ্ছে অ্যান্টেরোজোয়া। তাহলে তোমাদের এইখানে এই পেজ থেকে আমি যদি বলি যে ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সিলম ভালো করে জানতে হবে, এবং নটোকর্ডটা কি এটা তোমাদের জানতে হবে, এবং এই উদাহরণ গুলা তোমাদের যেহেতু MCQ আকারে মানে SSC এর জন্য আসে, এবং তোমাদের অ্যাডমিশন লেভেলেও এই MCQ খুবই ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদের উদাহরণ আমি সবসময় বলবো যে কোনো কিছুর উদাহরণ, কোনো কিছুর বৈশিষ্ট্য এবং কোনো কিছুর পার্থক্য, এই তিনটা বিষয়, এবং বইয়ে যে বোল্ড করে লাইন গুলো থাকে, তোমরা বইয়ে দেখবা যে সবকিছু কিন্তু বোল্ড করে লেখা না, কিছু কিছু জায়গা বোল্ড করে লেখা, ওই বোল্ড গুলা এগুলো তোমাদের পারতে হবে, মাস্ট, এগুলো জানতেই হবে MCQ ভালো করার জন্য। আচ্ছা, এরপর আমরা চলে আসি শ্রেণীকরণের নীতি। আমাদের ভিত্তি শেষ হলো, এবার আমরা চলে আসবো নীতিতে। আচ্ছা, নীতিতে অনেক ধরনের অনেক কথা বলা আছে, এখানে মেন যে কথাটা বলা হয়েছে সেটা আমরা চলে আসলে 3 নম্বর পয়েন্টে, একটু দাগাও, যে ক্যাটাগরিকরণ বা
এটার আরেকটা নাম হচ্ছে র্যাঙ্ক ভুক্তি, ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি। এখানে আমি আগে চলে আসি যে দেখো তোমাদের বইয়ে এখন দেওয়া আছে, আমি দেখলাম তো এটা আমার একটু আগের বইয়ের থেকে না, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে 7টা ভাগে, যেমন এই যে জগৎ থেকে কিংডম, পর্ব ফাইলাম, শ্রেণী ক্লাস, তারপর হচ্ছে বর্গ, পরিবার, গণ, প্রজাতি। এবং তোমাদের এই ইংলিশ টার্মটা অবশ্যই জানতে হবে, কিংডম হচ্ছে জগৎ, পর্ব হচ্ছে ফাইলাম, শ্রেণী হচ্ছে ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার, পরিবার হচ্ছে ফ্যামিলি, গণ হচ্ছে তোমার জেনাস, এন্ড প্রজাতি হচ্ছে স্পিসিস। এই ক্যাটাগরির মধ্যে এই এই সাতটা, এই সাতটা যে তোমাদের ভাগ আছে, এই সাতটা তোমাদের জানতে হবে। এবং আমি পড়ানোর সময় বলবো, যেমন হচ্ছে ঘাসফড়িং, তারপর হাইড্রা, এদের হচ্ছে এই যে এই শ্রেণীবিন্যাসটা জানতে হয়, তারপর মানুষ, তারপর এই অধ্যায়ে সেই কিছু কিছু দেওয়া আছে, ওখান থেকে কোনটা কোনটা লাগবে আমি বলে দিব, তোমরা সেইগুলার এই যে এমসিকিউ আকারে দিয়ে দিবে, যে যেমন এভাবে দিবে যে মানুষ কোন পর্বের, তখন কি বলবা কর্ডাটা, বা মানুষের বর্গ কোনটা, এভাবে এমসিকিউ আকারে দিয়ে দিতে পারে, বা হাজার পরিবার কোন পর্বের পরিবারের অন্তর্গত, এভাবে এমসিকিউ দিয়ে দিতে পারে। আচ্ছা এখানে আমরা চলে আসি, আচ্ছা এই যে আমরা লাস্ট যে পড়েছি প্রজাতি, প্রজাতি প্রজাতিটা কি, এটা অনেক সময় কোশ্চেন আসে যে ক নাম্বার একটা কোশ্চেন আসতে পারে যে প্রজাতি কি। প্রজাতি দেখো, প্রজাতিকে বলা হয় শ্রেণীবিন্যাসের মূল ভিত্তির একক, যে প্রজাতিটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল অথবা শ্রেণীবিন্যাসের ভিত্তি, এটাই হচ্ছে প্রজাতি, এটা ক নাম্বার আসতে পারে। আবার এখানে একটা দেখো কথা আছে যে ট্যাগজন, ট্যাগজনটা আবার কি, এটাও তোমাদের ক নাম্বারের কোশ্চেন আসতে পারে যে ট্যাগজন কি। আচ্ছা ট্যাগজনটা হলো যে শ্রেণীকরণে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর, জনগোষ্ঠীর বা জনগোষ্ঠীর বর্গকে ট্যাগজন বলে। এখন এটা বুঝতে একটু হয়তো বা তোমাদের সমস্যা হতে পারে, আমি বলি। যেমন হচ্ছে দেখো আমি এখানে করডাটা লিখেছি, দেখো মানুষের পর্ব, মানুষের পর্ব বা ফাইলাম কি করডাটা। তাহলে এই কর্ডাটা, এই যে এক একটা, এই যে আমরা যে এখানে এই এক একটা মানুষের ক্ষেত্রে জগৎ হচ্ছে অ্যানিমালিয়া, পর্ব হচ্ছে কর্ডাটা, এই যে এক একটা ভাগ, এই এক একটা যে ই, এটাই হচ্ছে ট্যাগজন। যে প্রতিটা যে ক্যাটাগরিভুক্ত যে প্রাণী জনগোষ্ঠী বা এই বর্গ জনগোষ্ঠীর, সেটা হচ্ছে ট্যাগজন। আর ট্যাগজন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, এই লাইনটা একটু মার্ক করে রাখো, ট্যাগজনটা কি শ্রেণীবদ্ধগত একক। আচ্ছা এরপরে তোমরা, আমি চলে আসবো নামকরণে। আচ্ছা এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না আপু, আচ্ছা এরপর আমি চলে, আমি কিন্তু আমার পড়া থেকে বুঝি নাই, যে কিছু বললা একজন বুঝি নাই। ও একজনটা বুঝি নাই, বুঝো নাই না? আচ্ছা আমার এখানে মনে হয় সংজ্ঞাটা একটু কঠিন করে লেখা। আচ্ছা তুমি বইয়ের প্রথম সংজ্ঞাটা দেখো তো, যে যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ বা ক্যাটাগরি বা র্যাঙ্কে অন্তর্ভুক্ত করা হয়, সেসব প্রাণী গোষ্ঠীকে ট্যাগজন বলে। দেখো এই যে আমরা যে যে এই যে 7টা ভাগে ভাগ করলাম, বা 7টা ক্যাটাগরিতে যে এখানে আমরা ভাগ করেছি, এই 7টা ক্যাটাগরির প্রত্যেকটাকেই বলা হচ্ছে যে মানে কি ট্যাগজন। এই দেখো মানুষের ক্ষেত্রে আমি বললাম যে মানুষের ক্ষেত্রে তার কিংডমটা হচ্ছে অ্যানিমালিয়া, পর্বটা কি মানুষের ক্ষেত্রে করডাটা। এই যে প্রতিটা ভাগ বা প্রতিটা এই যে যে ক্যাটাগরি, এই যে একটা মানুষের ক্ষেত্রে বা হাইড্রা বা যে কোনো একটা প্রজাতির ক্ষেত্রে যে এই এই যে যে ভাগগুলা, ক্যাটাগরি ভুক্ত প্রাণীর যে জনগোষ্ঠী বা জনগোষ্ঠীর বর্গ, এটাই হচ্ছে ট্যাগজন। ক্লিয়ার? জি আপু। আচ্ছা এরপর আমরা চলে আসি নামকরণ। নামকরণের যে বিষয়টা, তোমাদের হচ্ছে এখানে থেকে তোমাদের ই আসার সম্ভাবনা কম, যে নামকরণ থেকে কোনো রিটেন টিটেন মানে ওভাবে আসে না কখনো। এখানে কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট নামকরণটা। ফার্স্টে আমরা চলে আসি যে নামকরণ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ আর একটা হচ্ছে ত্রিপদ নামকরণ। আচ্ছা দ্বিপদ নামকরণে আমরা চলে আসি প্রথমে, যে দ্বিপদ নামকরণে দেখো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম নামকরণ এই দ্বিপদ নামকরণের সরি পদ্ধতি প্রবর্তন করেন। আর এটি দ্বিপদ নামকরণ পদ্ধতি বাইনোমিয়াল নোমেনক্লেচার সিস্টেম নামে পরিচিত। কি কি নামে পরিচিত? বাইনোমিয়াল নোমেনক্লেচার সিস্টেম নামে পরিচিত।
আর এটা কে প্রবর্তন করেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এটা একটা মেডিকেলে অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন যে দ্বিপদ নামকরণের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। এবং এটা অহরহই এই যে এসএসসি এমসিকিউ এসে থাকে যে দ্বিপদ নামকরণের জনক কে বা প্রবর্তন করেন কে। আচ্ছা, এখান থেকে আমি তোমাদের, তোমরা হয়তো বা এই যে দেখো যে একটা আমি যদি নাম দেখি যে পিলা গ্লোবোসা, এটা হচ্ছে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। এখানে কয়টা পদ আছে? দুইটা। দেখো পিলা একটা, গ্লোবোসা একটা, দুইটা নাম আছে। এখানে পিলা যেটা প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে গণ, এবং দ্বিতীয়তে যেটা থাকে সেটা হচ্ছে প্রজাতি। আচ্ছা, এরপর আমরা চলে আসি ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণের ক্ষেত্রে কি হবে? আরেকটা উপপ্রজাতি যুক্ত হবে। আমরা ওখানে কি পড়লাম যে গণ থাকবে একটা, প্রজাতি থাকবে একটা, এই জাস্ট এই দুইটা দুইটা পদ নিয়ে তৈরি হবে দ্বিপদ নামকরণ। আর ম্যাম এছাড়াও, আচ্ছা কেউ ম্যাম কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম আপনি বললেন একটা গণ এবং একটা প্রজাতি, দুটোই মিলে একটা প্রজাতি হয় না ম্যাডাম? না না না, দুটো মিলে একটা প্রজাতি হয় না। মানে এই যে পিলা, এটাকে এই দ্বিপদ গণ নাম বাকি দুইটা মিলে প্রজাতি হয়, স্যার বলছেন আমাদের কি বলছিল? দুইটা মিলে প্রথমটা গণ, এরপরে দুটোই মিলে প্রজাতি। ও, তুমি এটা বলতেছো? আচ্ছা, আমি তোমাকে এটা ক্লিয়ার করছি যে এই যে প্রথমটা সবসময় হবে গণ, কিন্তু এই যে গ্লোবোসা, কিন্তু এখানে একটা আছে তার জন্য এটা হচ্ছে প্রজাতি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই মনে করো যে তিনটা থাকে, মানে তিনটা পদ থাকে এখানে, যেমন আমি ত্রিপদ নামকরণে গিয়ে পড়াবো সেটা হচ্ছে উপপ্রজাতি থাকে, বুঝতে পেরেছ? সেটা উপপ্রজাতি, একটা থাকে প্রজাতি এবং সাথে আর থাকে উপপ্রজাতি। এই দেখো আমি পরেরটাতে অ্যাড করেছি, দেখো যে যে ত্রিপদ নামকরণ তাহলে কোথা থেকে আসলো? দ্বিপদ নামকরণ তো আমরা পড়েই ফেললাম যে একটা গণ থাকবে প্রজাতি, তাহলে আবার ত্রিপদ নামকরণ কোথা থেকে আসলো? দেখো ত্রিপদ নামকরণের ক্ষেত্রে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে উপ বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে উপপ্রজাতি গণ্য করা হয়। এই যে তুমি যে বললা যে দুইটা থাকতে পারে কিনা, হ্যাঁ থাকতে পারে। যেমন এখানে আছে দেখো নামটা যে পেসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। এখানে পেসার যেটা, পেসারটা হচ্ছে তোমার গণ, এবং এই যে ডোমেস্টিকাস এবং নাইলোটিকাস এই যে যে দুইটা পদ তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এখানের মধ্যে একটা হচ্ছে প্রজাতি এবং আর একটা হচ্ছে উপপ্রজাতি, দুইটা হতে পারে প্রজাতি সে অর্থে। আর এই ত্রিপদ নামকরণের মানে সর্বপ্রথম যিনি ব্যবহার করেন সেটা হচ্ছে সেলেগাল। সেলেগাল, বিজ্ঞানী সেলেগাল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে ত্রিপদ নামকরণ সর্বপ্রথম কে ব্যবহার করেন? সেলেগাল। এবং এটা হচ্ছে ICZN কর্তৃক স্বীকৃত। আর ICZN এর ফুল মিনিংটা তোমাদের অবশ্যই জানতে হবে। আমি একটু চলে আসি যে ICZN এর ফুল মিনিংটা কি। ICZN এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। এইটাও তোমাদের এমসিকিউ আসার মতো একটা কোশ্চেন যে ICZN এর ফুল মিনিং কি। আমি আবার বলছি যে আমি এখন নামকরণ যে পড়াচ্ছি, নামকরণটা তোমাদের এখান থেকে এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, কে যেন কোশ্চেন করেছিল সে কি ক্লিয়ার যে দুইটা পদ থাকতে পারে কিনা? হ্যাঁ, দুইটা পদ থাকলে সেটা হবে একটা প্রজাতি এবং আরেকটা হবে উপপ্রজাতি। ক্লিয়ার? তুমি কে যেন কোশ্চেন করেছিলা? আচ্ছা আপু, আমরাও সেটা কোশ্চেন অবশ্যই। করতে পারবো। জি, কোশ্চেনটা বোঝা যায়নি, আবার একটু মানে আরেকবার বলো। কোনটাকে আমরা উপপ্রজাতি ধরবো? আচ্ছা, কোনটাকে তুমি হচ্ছে উপপ্রজাতি ধরবা? এখানে যেমন হচ্ছে পেসার ডোমেস্টিকার, যে এই যে পেসারটা হচ্ছে কোথায় যেন বলে যে পেসার, এটা হচ্ছে গণ, এবং ডোমেস্টিকাস এটা হচ্ছে তোমার প্রজাতি, এবং পরে যেটা সাধারণত থাকে এটাই তোমাদের উপপ্রজাতি হয় নাইলোটিকাস। যেমন এটা হচ্ছে কার বৈজ্ঞানিক নাম বলতো? ইউরোপীয় চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে পেসার ডোমেস্টিকাস, কিন্তু নীল নদ এলাকার যে চড়ুই পাখি তার নাম হচ্ছে পেসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। এই প্রথমটা হবে তোমার গণ, তারপরেরটা সাধারণত প্রজাতি, এবং তারপরে যেটা থাকে এটাই সাধারণত উপপ্রজাতি হয়। হ্যাঁ, ব্যতিক্রম অনেক সময় দেখা যায় যে উপপ্রজাতিটা অনেক সময় আগে দেয় প্রজাতিটা একটু পরে লিখে, কিন্তু নর্মালি দেখা যায় গণ, প্রজাতি এবং লাস্টে উপপ্রজাতি লিখে থাকে। আচ্ছা, তোমাদেরকে আমি
কোশ্চেন করে দেখি তোমরা বুঝলা কি না। আচ্ছা, এখানে অনেকেই আছো, দেখি আমি একজনকে একটু কোশ্চেন করি যে সে বুঝতেছো কিনা। এখানে আমি দেখতেছি একজন হচ্ছে ফারহানা মামুন। ফারহানা মামুন, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ফারহানা মামুন, হয়তো বা কোনো কারণে ডিসকানেক্টেড বা শুনছে না। আচ্ছা, তারপরে আছে ফাতেমা ইসলাম। জি মিস, আচ্ছা, আমি যে পড়ালাম তুমি কি বুঝতে পেরেছো? আমি একটা কোশ্চেন করি, তুমি কি মনোযোগ দিয়ে ক্লাস করছিলে নাকি অন করে কোথাও গিয়েছিলে, একটু বলো তো। না মনোযোগ ভাবেই করছিলাম। আচ্ছা, তোমার পাশে বই আছে? আমি বলেছিলাম যে হ্যাঁ ক্লাস করার সময় বই প্লাস একটা কালার পেন নিয়ে বসবে। জি আচ্ছা, আমি মিস, আছে। আচ্ছা তোমাকে আমি একটা কোশ্চেন করি, বলো তো দ্বিপদ নামকরণের জনক কে? কেওস লিনিয়াস। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, আমি আরেকজনকে দেখি। জেপি মন্ডল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জেপি মন্ডল, Yes, ম্যাডাম। আচ্ছা আমি যে বললাম তুমি এগুলো বই দাগিয়েছ। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো, যে সিলোমের ভিত্তিতে আমরা পানিকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। কি কি? জেপি মন্ডল, কি কি ভাবে ভাগ করতে পারি আমরা 3 ভাগে যে বললা? অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর ইউসিলোমেট। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, এরপর দেখি আমি আরেকজনকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যে জয়া ঘোষ। জয়া ঘোষ, তুমি কি শুনতে পাচ্ছ? জয়া ঘোষ, আছো তুমি? মনে হয় নেই, বা কোনোভাবে ডিসকানেক্ট হয়েছে বা নেটে প্রবলেম থাকতে পারে। আচ্ছা, এখানে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, শাফিন আলম। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি আপু। আচ্ছা, তুমি কি পাশে বই রেখে দাগাচ্ছ তো? জি আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো, যে নটোকর্ড এর ভিত্তিতে আমরা প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে, কি কি? একটা হচ্ছে নন কর্ডেট আর একটা হচ্ছে কর্ডেট। আমি তো একটা মানুষ, আমার কি কি কর্ডেট মানে নটোকর্ড আছে না নাই? হ্যাঁ, আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, আমি তারপর নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা নামকরণ নিচ্ছিলাম। আচ্ছা, নামকরণে আমি দেখলাম যে তোমাদের লেটেস্ট যে বইটা, সেখানে আবার হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ যেটা কিভাবে করা হয় এটা অ্যাড করেছে। এটা যে আমার কাছে যে বইটা আছে এখন, যারা মনে হয় যেটা আমার কাছে বইটা ছিল, সেটা হচ্ছে মানে এটার আগের এডিশন বা তার আগের, সেটাতে এটা নামকরণটা ছিল না, এই জন্য আমি অ্যাড করিনি। আচ্ছা, তোমাদের কি না বৈজ্ঞানিক নামকরণ এটা একটু পড়াতে হবে না পড়াতে হবে না, বলো তো, যে বৈজ্ঞানিক নামকরণ কিভাবে করা হয়? এটা তো আমরা সেই 9-10 থেকে পড়ে আসতেছি, নাকি আমি একবার বলবো? আপু একবার বলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এই দেখো তোমরা, আমি একটা নতুন স্লাইড নিয়ে আমি বলছি, তোমরা বইটা একটু দেখো। এই দেখো, পিলা গ্লোবোসা, তোমরা এটা মুখস্থ রাখতে হবে না যে হ্যান এটার কি বিশেষ্য, কি বিশেষণ, কোনটা গণ, কোনটা প্রজাতি, কোনটা বড় হাতে, কোনটা ছোট হাতে, এগুলো মুখস্থের কোনো ব্যাপার না। দেখো তুমি, এই যে আমি যেটা দেখাচ্ছি, যে পিলা গ্লোবোসা, এটার দিকে তাকাও। এখানে দেখো যে একটা বৈজ্ঞানিক নামের কয়টা অংশ থাকবে? দুইটা, এই একটা এই একটা। আমরা এই প্রথমটিকে কি বলবো? প্রথমটিকে হচ্ছে বলবো এটা হচ্ছে পিলা, যেটা সেটা হচ্ছে গণ, এবং গ্লোবোসা যেটা সেটা হচ্ছে প্রজাতি। প্রথমটাকে বলবো গণ এবং দ্বিতীয়টা প্রজাতি। তাহলে আমাদের 1 নম্বর রুলস কি, যে নাম তিব্বত বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে দুইটা পথ থাকবে। একটা হচ্ছে পিলা, প্রথম যেটা থাকবে মানে পিলা, জাস্ট এটা উদাহরণ, পিলা গ্লোবোসা, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে গণ, এবং দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে প্রজাতি।
আচ্ছা, তারপর আমরা চলে আসি যে এই বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন হতে হবে। আচ্ছা, আমি একটু বলতে চাই যে বৈজ্ঞানিক নামগুলো আসলে ল্যাটিন ওয়ার্ড, আমরা তো আসলে ল্যাটিন ওয়ার্ড পারি না, এই ল্যাটিন ওয়ার্ড থেকে বা ল্যাটিন ভাষা থেকে এসেছে, এবং ল্যাটিন ওই ভাষায় আমাদের এটা জানতে হবে যে বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন বা সরি ল্যাটিন আকৃতির হতে হবে। আর লিখার সময় আমরা কিভাবে লিখবো, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, যে তুমি যখন সরি যে তুমি যখন বইয়ে খাতায় লিখবা, তখন তো এইভাবে বাঁকা বাঁকা করে লিখা মানে হচ্ছে সেটা ইটালিক হরফে লেখা, এই যে বাঁকা লেখা দেখতেছ যে আমি দেখো যে এখানে বাইনোমিয়াল নোমেনক্লেচার যে লিখেছি এটা কিন্তু বাঁকা লেখা না, যে বাঁকা করে যে লেখাটা এটা হচ্ছে ইটালিক হরফে লেখা, এবং লেখাটা অবশ্যই ইটালিক হরফে লিখতে হবে। কিন্তু আমরা যখন খাতায় লিখি তখন কি হয়, তখন তো আর এভাবে বাঁকা বাঁকা করে আমরা লিখতে পারি না, তখন আমরা সোজা করে লিখে জাস্ট এই যে পিলার নিচে একটা দাগ দিয়ে দিব, দাগটা শেষ করে আবার গ্লোবোচা থেকে দাগ দিব এবং দাগটা শেষ করব। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, তোমরা পরীক্ষা খাতায় দেখলাম যে বৈজ্ঞানিক নাম লিখলা কিন্তু দাগ দিলা না, তাহলে কিন্তু তোমাদের ওখানে মার্কস কেটে দিবে। আচ্ছা, তারপরে দেখো এই যে আমি নামটা লিখেছি কিভাবে লিখেছি, তো প্রথমে যে গণ ছিল, গণর পিটা প্রথম যে পদটা থাকবে তার প্রথম অক্ষরটা সেটা হচ্ছে বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের হবে, এবং দ্বিতীয় যে পদটা প্রজাতির যে প্রথম অক্ষর সেটাও কিন্তু ছোট হাতের হবে, অর্থাৎ জাস্ট প্রথম যে পদের প্রথম লেটারটা থাকবে সেটা বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের বা স্মল লেটার হবে। আচ্ছা, অনেক সময় হয় কি এই যে তোমরা বই একটু দাগাতে পারো যে ওই যে আবিষ্কার করেছেন তার নামও এখানে সংযোজন করা হয়, বা যেখান থেকে আবিষ্কার করা হয়েছে অনেক সময় তার নামও সংযোজন করা হয়, তোমাদের বই দুটো উদাহরণ আছে, এটা জাস্ট একটু দাগায় রাখতে পারো, এটা সেরকম ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তারপরে দেখো তোমাদের বইয়ে সংরক্ষণ আছে এবং প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এই দুটো পয়েন্টের উপর আর লিখো, এই দুটো পয়েন্ট একটু রিডিং করবা, রিডিং জাস্ট রিডিং, রিডিং দিলে এনাফ। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা, সরি সবাই নামকরণটা বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, আমরা এখন যে প্রাণী জগতের এখন তোমাদের হচ্ছে মেইন পড়া, আমি যেটা বলবো যে এই প্রথম অধ্যায়ের যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন বা গ এবং ঘ নাম্বারের জন্য যে কোশ্চেন গুলা, সেটা হচ্ছে এই যে প্রধান পর্ব সমূহ যে আছে এই পর্বের বৈশিষ্ট্য, আমরা সেই পয়েন্টে যাচ্ছি, সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই 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 বেশি। আচ্ছা, প্রথমে আমরা জানতে হবে যে কতগুলা পর্ব আছে এবং কি কি তারা। আসো, যে প্রাণী জগতে সর্বমোট, দাগাও একটু দাগাও একটু তোমরা পয়েন্ট গুলো, যে প্রাণী জগতে সর্বমোট কতটি পর্ব আছে, 33টি পর্ব আছে, এর মধ্যে 9টি হচ্ছে প্রধান পর্ব এবং বাকিগুলো হচ্ছে গৌণ। আচ্ছা, প্রধান পর্ব হচ্ছে যেগুলা আমি বলি তোমাদের, যেগুলা হচ্ছে প্রজাতির সংখ্যা, যে পর্বের প্রাণীতে প্রজাতির সংখ্যা মানে অনেক বেশি প্রাণী অন্তর্ভুক্ত এবং প্রজাতির যে সদস্যগুলো আছে তারা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রমিনেন্ট, তারাই হচ্ছে প্রধান পর্ব। আর যারা হচ্ছে যেমন বাস্তুতন্ত্রে যাদের তেমন কোনো ভূমিকা নেই, যাদের প্রজাতির সংখ্যা মানে খুবই কম, তারা হচ্ছে গৌণ। তাহলে এই 33টার মধ্যে 9টা হচ্ছে প্রধান পর্ব এবং বাকিগুলো হচ্ছে সরি গৌণ। আচ্ছা, তোমাদেরকে এই প্রধান 9টা যে পর্ব আছে এটা সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিতে হবে, এদের বৈশিষ্ট্য প্লাস উদাহরণ জানতে হবে। আচ্ছা, আমরা চলে আসি যে প্রধান 9টা পর্ব কি কি আছে, এবং এটা সিরিয়াল বাই তোমাদের মনে রাখতে হবে, সিরিয়াল বাই মনে রাখলে তোমাদের বৈশিষ্ট্য জানতে একটু সুবিধা হবে। আচ্ছা, চলে আসি কি কি পর্ব, পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমেন্থিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা, কর্ডাটা, এই 9টা হচ্ছে প্রধান পর্ব। আচ্ছা, বাকিগুলো আমরা পরে পড়বো, এখন তোমাদের মাথায় নেওয়ার দরকার নেই, এই 9টা প্রধান পর্ব তাদের বৈশিষ্ট্য এবং উদাহরণ আমরা এবার জানবো। আচ্ছা, এখান থেকে আমি একটা কথা বলে দেই, দেখো আমরা একটু আগে বললাম যে সিলোম কাদের কাদের আছে, বললাম অ্যাসিলোমেট, ফার্স্টে আসি অ্যাসিলোমেট কারা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট, আর নোমাটোডা কি সিউডোসিলোমেট, আর বাকি যে সবগুলো আছে সবগুলো হচ্ছে তোমার ইউসিলোমেট। আচ্ছা,
তারপর আমি তোমাদেরকে ফার্স্ট যেদিন পড়াই লেকচার, ফার্স্ট লেকচারে ছিল যে স্তর, ঘূর্ণীয় স্তর, এখানে মিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী, আর প্লাটিয়েন মিনথেস থেকে বাকি যে সব সব হচ্ছে তোমার ত্রিস্তরী প্রাণী। দেখো এখানে সিরিয়াল ভাই মনে রাখলে এই একটা সুবিধা। আচ্ছা আমরা প্রথমে চলে যাব পরিফেরা পর্বে। আসি এখন এই যে যে নয়টা পর্ব, নয়টা পর্বের বৈশিষ্ট্য তুমি যদি মুখস্থ করতে যাও, মুখস্থ করতে গেলে যখন পড়বা তখন তোমার মনে থাকবে, খুবই ভালো করে মনে থাকবে, কিন্তু পরে যখন আমি তোমাকে আস্ক করবো বা পরীক্ষার খাতায় লিখতে যাব, লিখতে যাবা, বা যখন এখান থেকে এমসিকিউ আসতেছে তখন দেখবা সবগুলা বৈশিষ্ট্য গুলিয়ে গেছে। কোনোটার সাথে মনে আছে যে অস্টিয়া থাকে, পড়েছিলাম কারো যে অস্টিয়া নামক একটা ছিদ্র থাকে বা অস্কুলান থাকে, কিন্তু এটা কার পর্বের বৈশিষ্ট্য সেটা মনে থাকবে না। এর জন্য আমি তোমাদের কিছু নেমোনিক বা মনে রাখার যে টেকনিক দিয়ে আমি বৈশিষ্ট্য গুলা পড়াবো, এবং আমি নেক্সট ক্লাসে যদি তোমরা থাকো আমি তোমাদেরকে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করব। আচ্ছা আমরা চলে আসি পরিফেরাতে। দেখো পরিফেরার উপরে দেখো একটু বর্ণনার মতো আছে, তারপরে হচ্ছে গঠন বৈশিষ্ট্য দেওয়া, বইটা বের করো। দেখো তোমরা উপরে যে বৈশিষ্ট্য আছে সেখান থেকে আসলে সংক্ষিপ্ত পরিচিতি যেটা, সেখান থেকে আসলে তোমাদের কতটুকু জানতে হবে, সেখান থেকে জানতে হবে যতটুকু যে বহুকোষী প্রাণীদের মধ্যে পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে প্রাচীনতম এবং সরলতম। মানে দেখো আমরা হচ্ছে আস্তে আস্তে উন্নত হয়, যেমন পরিফেরা থেকে নিডারিয়া একটু উন্নত, নিডারিয়া থেকে তারপরে যেটা প্লাটিয়েন মেনথিস সেটা একটু উন্নত, আবার প্লাটিয়েন মেনথিস এর পরে যে নোমাটোডা আছে সেটা প্লাটিয়েন মেনথিস থেকে উন্নত, যত পরের দিকে যাবে তত তারা উন্নত হবে। তাহলে পরিফেরা হচ্ছে মানে সবার প্রথমে, তাহলে এটা হচ্ছে কি সর্বপ্রাচীন এবং সরল প্রকৃতি, এবং এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে, তাই এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। দেখো তোমরা এটা এই চিত্রটা দেখতে পারছো, দেখো যে প্রতিটার মধ্যে দেখো যেরকম এরকম ছিদ্র 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 আছে, তাই এদেরকে বলা হয় কি ছিদ্রাল প্রাণী। এবার চলে আসি আমরা বৈশিষ্ট্যতে, যেটা তোমাদের মাস্ট মাস্ট মনে রাখতেই হবে। দেখো এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখবা তোমরা। দেখো এটা তোমরা সবাই ওই একটা খাতায় লিখে পেজটা হয়তোবা এখানে গাম দিয়ে লাগিয়ে ফেলবা বা স্ট্যাপলার করে ফেলবা, অথবা এখনই বইয়ের যে উপরে একটু ফাঁকা জায়গা আছে পরিফেরার উপরে সেখানে লিখে রাখো। আচ্ছা এটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো যে অপুর বাসায় এসি নেই, এখানে অ সরিয়ে দিয়ে হচ্ছে অস্ট্রিয়া নামক ছিদ্র যুক্ত, এই যে যে ছিদ্র গুলো এগুলোকে বলা হচ্ছে কি অস্ট্রিয়া নামক ছিদ্র, এবং অস্কুলান নামক বড় প্রান্তিক ছিদ্র পথ, এই যে ভিতরে যে মানে পথটা মানে ছিদ্র করে যে ভিতরে চলে গেছে যে ছিদ্র পথটা সেটার নাম কি, সেটার নাম হচ্ছে অস্কুলান। তাহলে অপুর বাসায় এসি নেই, সরি অ দিয়ে হচ্ছে অস্ট্রিয়া নামক ছিদ্র যুক্ত, এবং অ দিয়ে আরেকটা কি অস্কুলান নামক বড় প্রান্তিক ছিদ্র পথ, তাহলে অ গেল, তারপর সে পুর, অপুর, পুর দিয়ে হচ্ছে এরা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, পূর্ণাঙ্গ অবস্থায় যে প্রাণীরা থাকে তারা নিশ্চল, নিশ্চল কথাটা মানে হচ্ছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, যে জায়গায় থাকে সেখানে নিশ্চল অবস্থায় স্থির অবস্থায় থেকে যায়। আচ্ছা তারপর আমরা চলে আসি অপুর, তারপর কি বাসা, বা ব দিয়ে হচ্ছে এরা বহুকোষী, ব দিয়ে বহুকোষী, তারপর আসি, তারপর হচ্ছে দন্তস্র, দন্তস্র দিয়ে হচ্ছে এদের স্পিকিউল নামক চুনময় কাঁটা থাকে, আমি যে বৈশিষ্ট্য গুলো বলতেছি এগুলার নিচে কালার পেন দিয়ে মার্ক করো, দন্তস্র দিয়ে হচ্ছে কি স্পিকিউল নামক চুনময় কাঁটা থাকে। আচ্ছা তারপর হচ্ছে দেখো অপুর বাসায় গেল, তারপর হচ্ছে এসি নেই, এ এ দিয়ে হচ্ছে এমফি ব্লাস্টুলা নামক লার্ভা দশা বিদ্যমান, কি এমফি ব্লাস্টুলা নামক তাদের লার্ভা দশা বিদ্যমান। আচ্ছা তারপর দেখো এসির আবার দন্তস্র আসছে, দন্তস্র দিয়ে কি স্পঞ্জসিল নামের প্রশস্ত গহ্বর, এই যে ভিতরে এই যে যে টিকের ভিতরে দেখতেছো এটা তো 3D না, যে ভিতরে দেখানো যাচ্ছে না, স্পঞ্জসিল নামের ভিতরে একটা প্রশস্ত গহ্বর থাকে, এবং এদের যে দেহ কাঠামো, যে যে দেহের যে কাঠামোটা আছে এটা হচ্ছে স্পঞ্জিন নামক জৈব তন্তু দিয়ে তাদের এই দেহ কাঠামোটা গঠিত হয়। এবং তারপর আমরা চলে আসি নেই, নেয়ের হচ্ছে দন্তন, দন্তন দিয়ে হচ্ছে নালীতন্ত্র। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতেছি? জি আপু বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, তাহলে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য গুলো আমরা কিভাবে মনে রাখবো, একটা নেমোনিক হচ্ছে অপুর বাসায় এসি নেই,
আমরা অ দিয়ে আমি আবার বলছি যাতে তোমাদের এখনই পড়াটা মুখস্থ হয়ে যায়, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতেই হবে। যেমন কোশ্চেন দিয়ে দিবে যে অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্র পথ কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, চারটা প্রাণীর বৈশিষ্ট্য দিয়ে দিবে, যদি মনে না থাকে মনে হবে যে হ্যাঁ এটা তো পড়েছিলাম কিন্তু কোন পর্বে সেটা তো মনে নেই। আচ্ছা তারপর দেখো অ দিয়ে হচ্ছে আমি আবার বলতেছি, অ দিয়ে অস্ট্রিয়া নামক ছিদ্র যুক্ত, যে যে ছিদ্র ছিদ্র এগুলোর নাম হচ্ছে অস্ট্রিয়া নামক ছিদ্র। আর অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্র পথ, এই যে ভিতরে যে ছিদ্র পথটা এটার নাম হচ্ছে অস্কুলাম। আর পুর দিয়ে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, মানে তারা চলাচল করতে পারে না। ব দিয়ে হচ্ছে বহুকোষী, স দিয়ে হচ্ছে স্পিকিউল নামক চুনময় কাঁটা থাকে। এ দিয়ে হচ্ছে এমপি ব্লাস্টুলা নামক লার্ভা দশা বিদ্যমান। দন্ত স দিয়ে আবার হচ্ছে এসি, দন্ত স দিয়ে স্পঞ্জসিল নামে প্রশস্ত গহ্বর, এবং প্রশস্ত গহ্বর থাকে এবং তাদের দেহ কাঠামো দ্বারা কি দিয়ে তৈরি, স্পঞ্জিন নামক জৈব তন্তু দিয়ে তৈরি। আর দন্ত ন দিয়ে হচ্ছে তাদের নালীতন্ত্র আছে। আচ্ছা এখানে আমি দেখি যদি হিসাব করি কয়টা বৈশিষ্ট্য বলেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা বৈশিষ্ট্য তোমাদের আমি বলেছি। এর বাইরেও দুই একটা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি একটু বলি, কিন্তু এই 9টা বৈশিষ্ট্য যেন ভুল না হয়। যেমন এই পরিফেরা পর্বের প্রাণীদের দেখো কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ থাকে। এই যে যে তোমরা দেখতে পারতেছ যে এই প্রাণীটা, এই প্রাণীগুলোর অনেক সময় যে ভেতরের দিকে প্রকোষ্ঠ, একদম ভেতরের দিকে কোয়ানোসাইট নামে প্রকোষ্ঠ থাকে। হ্যাঁ এটাই মোটামুটি এখান থেকে এই নেমোনিক থেকে বাদ পড়েছে এই কোয়ানোসাইটটাই। তাহলে এই বৈশিষ্ট্যটা তোমরা আমি নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করব। আচ্ছা এরপর আমরা চলে আসো উদাহরণ, উদাহরণের ক্ষেত্রে তোমায় আমি বলে দিই যেটা যেটা লাগবে এবং সেটা তোমরা ওই বৈজ্ঞানিক নাম মুখস্থ করবা, কারণ এখানে মানে এই অধ্যায়ে এত বৈজ্ঞানিক নাম দেওয়া যেগুলো সবগুলো আসলে তোমরা মনে রাখাটা আসলে টাফ। আমি যেটা বলে দিই সেটা একটু দেখাও, দেখো এই যে মটকা স্পঞ্জ যেটা হচ্ছে স্কাইফা জিলেটিনোসাম, এটা দেখাও স্কাইফা জিলেটিনোসাম, এটা দেখাও মটকা স্পঞ্জ, এটা জানতে হবে তোমাদের। তারপরে দেখো লাল স্পঞ্জ যেটা আছে সিলিওনা সিলেটা, সিলিওনা সিলেটা, এটা তোমাদের জানতে হবে। এবং মিঠা পানির যে স্পঞ্জ এটা তোমাদের জানতে হবে, এই তিনটা তোমাদের জানলে এনাফ। একটা মটকা স্পঞ্জ, লাল লাল স্পঞ্জ আর মিঠা পানির স্পঞ্জ, এই তিনটাই পরিফেরা পর্বের প্রাণী থেকে এই তিনটা তোমরা বৈজ্ঞানিক নাম মুখস্থ করবা, কারণ অনেক সময় এমসিকিউ আকারে দিয়ে যায় যে একটা উদাহরণ দিয়ে যে এটা কোন পর্বের প্রাণী। নর্মালি বাংলায় দেওয়ার কথা কিন্তু অনেক সময় বৈজ্ঞানিক নামও দিতে পারে। আচ্ছা তারপর আমরা পড়বো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। আচ্ছা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যতে তোমরা দেখতে পারবা যে নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার প্রাণী, আর এরা হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট কেন এটা তো, আচ্ছা এরা হচ্ছে সমুদ্রের ফুল বলা হয় এটা দেখাও, এবং হ্যাঁ এটা রেইন ফরেস্ট নামে পরিচিত। তাহলে নিডার অ্যাপরে আমরা ওই উপরের যে সংক্ষিপ্ত পরিচিতি আছে সেখান থেকে তিনটা জিনিস তোমরা দেখাবা, যেটা হচ্ছে কোষ্ঠী সুমাত্রার প্রাণী এবং এদেরকে সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিতি দেওয়া হয়েছে বা পরিচিত, এবং এই প্রাণীদেরকে সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ দা সিও বলা হয়। অনেক সময় দিয়ে দিবে যে সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত কোন পর্বের প্রাণীরা, নিডারিয়া পর্বের প্রাণীরা, দেখো কেন, এই যে দেখো, বা সমুদ্রের ফুল নামে কেন পরিচিত, দেখো যে অনেকটা ফুল ফুল দেখাচ্ছে। আর এরা সাধারণত বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক, তাই এদেরকে মানে সমুদ্রে থাকে বেশিরভাগই, এদের সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। আচ্ছা এর বৈশিষ্ট্যটা আমরা কিভাবে মনে রাখবো, যে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যটা দেখো, মেসি 20 সালে গোল দিও না, মেসি 20 সালে গোল দিও না। মে দিয়ে হচ্ছে মেসোগ্লিয়া, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, দিও নাই তো, আচ্ছা মে দিয়ে হচ্ছে মেসোগ্লিয়া, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে তোমার কি যেন হয়তো বা আমাকে আস করেছিল যে মেসোগ্লিয়াটা কি। মেসোগ্লিয়া হচ্ছে যে নিডারিয়ারা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। আচ্ছা আমি একবার বলে নিই যে সবগুলো বৈশিষ্ট্য। আচ্ছা তারপর 20 20 মানে হচ্ছে 20টি প্রজাতির স্বাদু প্রাণী, আর বাকি সব হচ্ছে তারা সামুদ্রিক, শুধুমাত্র 20টা প্রজাতি যেটা হচ্ছে স্বাদু পানিতে বাস করে। স্বাদু পানি বোঝো তো, স্বাদু পানি হচ্ছে এই যে নর্মাল যে আমাদের এই যে নদীর পানি পুকুরের পানি সেগুলা, আর সামুদ্রিক পানি মানে হচ্ছে লোনা পানি, বাকি সব হচ্ছে সামুদ্রিক।
আচ্ছা মেসি, দন্ত স, সরি, আচ্ছা দন্ত স, দন্ত স দিয়ে হচ্ছে সিলেন্টেরন, এদের হচ্ছে সিলেন্টেরন নামে একটা পরিপাক গহ্বর থাকে। আর তারপর আছে দিওনা, দিওনা দিয়ে, দি দিয়ে হচ্ছে, এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, এরা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। তারপর হচ্ছে ও, ও দিয়ে হচ্ছে এরা অরীয় প্রতিসম প্রাণী, এবং না, না দিয়ে হচ্ছে এদের নেমাটোসিস্ট থাকে। আচ্ছা আমরা একটু প্রথম থেকে একটু বর্ণনা করে আসি যে এদের মেসোগ্লিয়া। আচ্ছা প্রথমে এটা জানো যে এরা দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী মানে কি, আমি ওই দিন পড়েছিলাম যারা দ্বিস্তরী প্রাণী তাদের কি থাকবে, এক এমে পাশ, এ দিয়ে কি ছিল একটোডার্ম বাইরের স্তর, মধ্যে ছিল মেসোডার্ম, এবং লাস্টে এ দিয়ে ভেতরে যেটা ছিল এন্ডোডার্ম। এদের একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে, কিন্তু মেসোডার্মটা থাকবে না। এই দুই স্তরের মাঝে থাকবে কি, মেসোগ্লিয়া। আর মেসোগ্লিয়াটা একটা অকোষীয় আঠান্নে বা জিলিনে, তোমরা বলতে পারো একটা অকোষীয় অংশ হিসেবে এটা থাকে মেসোগ্লিয়াটা, এই একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে। আচ্ছা তোমাদের বই আরেকটা দেখবা যে এই এখানে যে বাইরের স্তরটাকে আবার এপিডার্মিস, এবং এটা আবার বলাও যায় যে বাইরের যে, আমি একটোডার্ম বলতেছি এটা হচ্ছে এপিডার্মিস বলছে বাইরের লেয়ার, এবং ভেতরের যে লেয়ারটা এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। ডার্মিস মানে ওই যে বাইরের ত্বক, একই কথা। আচ্ছা এরপর আসি, তারপর হচ্ছে যে এটা 20 প্রজাতি ছাড়া বাকিগুলো হচ্ছে সব সামুদ্রিক। আচ্ছা সিলেন্টেরন, সিলেন্টেরনটা কি, এদের দেহ অভ্যন্তরে পরিপাক সংবহন তন্ত্র নামে এই সিলেন্টেরনটা যে থাকে, এটা হচ্ছে তাদের পরিপাক সংবহন গহ্বর। এটা আমাকে গতদিন একজন আস্ক করেছিল যে এদেরকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরনটাকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা ওই পরিপাক সংবহন গহ্বর বলা হয়। কারণ কি, এটা দিয়ে, এইটা দিয়ে মানে সিলেন্টেরন গহ্বর দিয়ে তারা তাদের পরিপাকের কাজটা করে থাকে, এবং এদের ভাস্কুলার সাপ্লাই, ভাস্কুলার সাপ্লাই থাকে, এজন্য একে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়। আচ্ছা এই সিলিন্ডার তাহলে কাদের থাকে, নিডারিয়া, তারপর বললাম এরা দ্বিস্তরী, এবং আমি যখন প্রতিসমতা পড়িয়েছি তখন এই নিডারিয়া এরা ছিল অরীয় প্রতিসম। আর নাদি হচ্ছে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট হচ্ছে তাদের দংশন অঙ্গাণু, দংশন, নিডারিয়াদের দংশন অঙ্গাণু হচ্ছে নেমাটোসিস্ট। এখন এই নেমাটোসিস্টের সাহায্যে তারা কি করতে পারে, এই নেমাটোসিস্ট বা এই নিরোসাইট কোর যেটা, এটা সম্বন্ধে আমরা মেবি হাইড্রা, হ্যাঁ হাইড্রাতে ওখানে গিয়ে ডিটেলস আরো পড়বো। এখানে এটা জেনে রাখো যে এই নেমাটোসিস্ট যেটা, এই নেমাটোসিস্ট হচ্ছে তাদের দংশন অঙ্গাণু, এটা দিয়ে তারা তিনটা কাজ করতে পারে। এটা এখানে লিখতে পারো অখাপ, অ দিয়ে হচ্ছে আত্মরক্ষা, খা দিয়ে হচ্ছে খাদ্য গ্রহণ, আর প দিয়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই নেমাটোসিস্ট দিয়ে তারা আরো তিন, একটা তো দংশনাঙ্গাণু আছে, এই দংশনাঙ্গাণু মানে কি যে তার প্রতিপক্ষকে সে মানে মেরে ফেলতেছে, এরকম একটা অঙ্গাণু এটা। এবং এছাড়াও তিনটা কাজ করে, আত্মরক্ষা, যেমন তাকে কেউ যখন মারতে আসে এটা দিয়ে সে নিজেকে আত্মরক্ষা করে। অখাপ, অ দিয়ে হচ্ছে আত্মরক্ষা, খা দিয়ে হচ্ছে খাদ্য গ্রহণ, এবং প দিয়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা এখানে আমরা এই 6-7টা বৈশিষ্ট্য পড়লাম, এখন এছাড়াও দুই একটা বৈশিষ্ট্য আছে, যেমন এদের হচ্ছে বহুরূপিতা, কিছু কিছু প্রজাতি আছে যেগুলা বহুরূপিতা, বইটা একটু দাগাও, যারা হচ্ছে বহুরূপিতা প্রদর্শন করে, বহুরূপিতা প্রদর্শন করে। এই বহুরূপী সদস্যের মৌলিক একক হলো কি, পলিপ এবং মেডুসা। এটাও আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, একজন মহাশয় জিজ্ঞেস করেছিল যে পলিপটা কি আর মেডুসাটা কি। পলিপ হচ্ছে, পলিপ এবং মেডুসা এই দুটা তোমরা পার্থক্য আকারে পড়বা। পলিপ মানে হচ্ছে স্থবির, মানে সে চলাচল করতে পারে না, আর মেডুসা যেটা সেটা হচ্ছে মুক্ত, ম ম মেডুসা, ম ম মেডুসা মুক্ত। তাহলে পলিপটা হচ্ছে স্থবির, মদে হচ্ছে মেডুসা, সেটা হচ্ছে মুক্ত, ম ম মনে রাখবা। আর পলিপ যেটা সেটা হচ্ছে অযৌন জননক্ষম, আর মেডুসা যেটা সেটা হচ্ছে যৌন জননক্ষম। ক্লিয়ার, বুঝতে পারছো, কার কোনো সমস্যা? আচ্ছা তোমরা একটু দাগাও যে নিডারিয়া পর্বের কোন কোন প্রাণীটা তোমাদের মানে বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে সেটা একটু দাগাও। দেখো জেলিফিশ, আরিয়েলা আরিতা, বা এটা অনেক সময় এই ইউ এর উচ্চারণ করে না, রিলা আরিতা বলা হয়, জেলিফিশ। তারপর একটা দাগাও টুবুলারিয়া রোসা, এটা একটা দাগাও। এবং লাস্টে যে একটা আছে যে সমুদ্রের পাখা, এটা দাগাও। এই তিনটা,
আমি তিনটা তিনটা করে তোমাদেরকে বলে দিলাম, এবং আমি আরো দেখতেছি যে এর বাইরে কোনো কোশ্চেন আরো আসে কিনা, তাহলে আমি আরো চেষ্টা করব যে তোমাদের যে আরো লাগবে বলে দিব। হ্যাঁ বলো। টোপোলারিয়া রোজা এটা কিসের বৈজ্ঞানিক নাম? এটা কিসের বৈজ্ঞানিক নাম? এটা তো আসলে বইয়ে দেওয়া নাই, এটা মানে আমিও যখন পড়েছি এটার বৈজ্ঞানিক নাম দেওয়া ছিল না। আচ্ছা তারপরও আমি যদি জানতে পারি নেক্সট ক্লাসে বলে দিব যে এটা কার বৈজ্ঞানিক নাম। এটা অনেক সময় দিয়ে দিবে কি যে টোবো লারিয়া রোজা এটা কোন পর্বের প্রাণী, তখন তোমাকে দেখাতে হবে যে এটা নিডারিয়া পর্বের প্রাণী। আমি বারবার বলতেছি যে এদের উদাহরণ এবং যে ইগুলা। ও আচ্ছা আরেকটা কথা, তোমরা হচ্ছে আর বাকিগুলা যেগুলা থাকবে যেমন এই যে ভাসমান সন্ত্রাস, টিউব এনিম্যাল, এইগুলা শুধু বাংলা নাম পড়বা, ইংলিশ নামের দরকার নেই, মানে বৈজ্ঞানিক নামের দরকার নেই, শুধু বাংলা নাম। আমি যেগুলা নাম বলে দিলাম তিনটা করে, পরিফেরা এবং নিডারিয়াতে, এগুলার বৈজ্ঞানিক নাম পড়বা, বাট বাকিগুলা তোমরা শুধু বাংলা নামটা মনে রাখবা। আচ্ছা এরপরে আর কারো কোনো সমস্যা আছে? আপু যদি পর্বগুলো দেওয়া আছে বলে কি শিখতে হবে? বুঝতেছি না, আবার একটু বলো, জোরে বলো একটু। আপু ওই যে নিডারিয়া পর্বতে আপু যে শ্রেণীতে ভাগ করা হয়েছে, শ্রেণীগুলো কি মানে এমসিকিউ জন্য পড়বো না কিভাবে মুখস্থ করতে হবে? বুঝলাম না, নিডারিয়া পর্বে কি পড়বা উদাহরণ? আপু ওই যে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এগুলা, চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, এটা কোথায় পেয়েছো আমাকে একটু বলো তো, কত পেজ? আপু যে 17 পেজ। 17 পেজ? তোমার সাথে হয়তো আমার বই। আচ্ছা তোমারটা কত এডিশনের বই? আমারটা, আমার হাতে যেটা সেটা হচ্ছে জুন 2020। তোমারটা? আপাতত সেপ্টেম্বর 2020। আমারটা হচ্ছে জুন 2020। আচ্ছা তোমার বই কি দেওয়া আছে বলো তো একটু, এডিশনে ঝামেলা করে ফেলে, কি দেওয়া আছে একটু বলো তো। আপু যে পরিফেরারও শ্রেণী দেওয়া আছে, নিডারিয়ারও শ্রেণী দেওয়া আছে, এগুলো কিভাবে শিখবো মানে এমসিকিউ এর জন্য নাকি ভালোভাবে শিখতে হবে? শ্রেণী বলতে যে আরো কয়েকটা ভাগে ভাগ করছে এটা দেওয়া আছে নাকি? জি আপু। জি আপু ও তোমাদের কাছে কি সবার এই জুন 2020-এর বই? জি আপু, নিউ বুকে প্রত্যেকটা পর্বেরই শ্রেণী অনেক অনেকগুলো শ্রেণীতে দেওয়া আছে ভাগ করা, যেমন পরিফেরার তিনটা শ্রেণী শুধু নাম উল্লেখ করছে আর নিডারিয়ার চারটা শ্রেণী, এরকম প্রত্যেকটা পর্বেরই। না আমি তো তাহলে একটু ঝামেলায় পড়ে গেলাম এই লকডাউনের জন্য। আমার কাছে যে বইটা আমি ভেবেছি এটাই মানে লাস্ট, যে জুন 2020। এরপর তোমাদেরটা যেন কত বললা, সেপ্টেম্বর? আমার কাছে ওই বই জুন 2020। হ্যাঁ আমি তো ভেবেছি যে এটাই মনে হয় মানে লাস্ট এডিশন। আর তোমাদেরটা কত বললা, সেপ্টেম্বর 2020? জি আপু। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন আমি যদি লকডাউনটা না থাকে অ্যাকচুয়ালি আমি আসলে লাস্ট এডিশনটাই কালেক্ট করার চেষ্টা করব, কারণ লাস্ট এডিশন থেকেই পড়া বেটার। নাকি এরপরেও কি আরো কোন এডিশন আছে? না আপু, আচ্ছা আমি আসলে লকডাউনটাই একটু ঝামেলা করে ফেলছে, নাহলে আমি হয়তো বা এটা আমাকে ভুলেই দিল কিনা যে জুন 2020-এর বইটা। আচ্ছা ঠিক আছে তোমরা, আচ্ছা শ্রেণীটা আমি নেক্সট ক্লাসে বলি, আমি আসলে এটা দেখে বলতে হবে, এখন আন্দাজে তো বলে দিলে হবে না যে পড়বা বা পড়বা না, আমি এটা দেখে নেক্সট ক্লাসে তোমাদের জানিয়ে দিব যে আসলে এটা কতটুকু লাগবে। আচ্ছা দেখি, লার্ভা দশা কি? আচ্ছা লার্ভা দশা হচ্ছে মানে প্রতিটা প্রাণী মানে জন্মের সময় এদের একটা লার্ভা দশা থাকে, একটা তোমরা যখন পড়বা এই ইয়ের ক্ষেত্রে আমরা হাইড্রা বা হচ্ছে এই কি বলে ঘাস ফড়িং যখন পড়ব তখন আমরা হচ্ছে এই লার্ভা সম্বন্ধে ডিটেলস পড়ব। আর এমনি হচ্ছে প্রতিটা প্রাণীর ক্ষেত্রে যখন জন্ম নেয় তখন হচ্ছে এই লার্ভা দশাটা থাকে, আর এই লার্ভা দশাটা এই প্রাণীর ক্ষেত্রে বিশেষত এই যে আমাদের এই পরিফেরা এবং নিডারিয়া এবং আরো পরে কিছু পর্ব আছে যাদের জীবন চক্র, জীবন চক্রটা বলতে তোমরা বোঝায় এদের জীবনটা মানে আমরা যেমন যেমন মানুষ কি মানুষ একদম মানে শিশু অবস্থা, তারপর হচ্ছে তাদের কৈশোর যৌবন যে বিভিন্ন ধাপে ধাপে যে অগ্রসর হয়, ঠিক সেরকম এই যে প্রাণীদের ক্ষেত্রে যেমন হচ্ছে ঘাস ফড়িং বা বিভিন্ন যে প্রাণীরা আছে তাদের ক্ষেত্রে এই এরকম লার্ভা দশা থাকে, তারপর সিস্ট দশা থাকে, বিভিন্ন ধরনের তাদের জীবনের একটা দশা। বা এই যে তোমরা যখন ঘাস ফড়িং পড়বা দেখবা যে হচ্ছে
নিম্ফ দশা থাকে, তারপর হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। আর লার্ভাটা সাধারণত মানে যে এই যে প্রাণীগুলা, যে প্রাণীগুলা যে ডিম থাকে, ডিমের পরবর্তী যে ধাপটা এটাই হচ্ছে লার্ভা দশা, সাধারণত বলা হয় এটাকে লার্ভা দশা, যে ডিমের পরবর্তী যে ধাপটা সেটাই হচ্ছে লার্ভা দশা। আর রূপান্তর হয়, রূপান্তর বলতে আচ্ছা আপু, হ্যাঁ বলো, আমি একটু এটা ক্লিয়ার করি যে প্রাণীদের ক্ষেত্রে অনেক সময় সম্পূর্ণ রূপান্তর হয়, আবার অনেক সময় হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর হয়। যে সম্পূর্ণ রূপান্তরের যে শিশু অবস্থায় প্রাণীটা সেটাকেই বলা হয় লার্ভা দশা। হ্যাঁ বলো, আরেকজন কে কোশ্চেন করছিল? আপু আমি তো HSC 2021, এখন আমি যদি HSC আর অ্যাডমিশন দুইটার জন্যই পড়তে থাকি তাহলে কি আমার নতুন এডিশনের বইটা কিনতে হবে, নাকি এই যে আমার জন্য যেটা 2019-এর ওটা পড়লেই হবে? আচ্ছা তোমারটা কত এডিশন বলো তো, 2019-এর কোন মাস? এটা হচ্ছে জুন 2019। জুন 2019, আর লেটার যেটা বেরোয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2020। আচ্ছা তোমার অ্যাডমিশনের জন্য তুমি এইচএসসি, যেটা এইচএসসি তোমার এই বই দিয়ে হবে, কিন্তু অ্যাডমিশনের জন্য তোমাকে নিউ বই কিনতে হবে। অ্যাডমিশনের সময় অবশ্যই নিউ বইটাই লাগে, এবং আমিও তোমাদের চেষ্টা করবো যে নিউ বইটাই পড়ানোর, কিন্তু আসলে লকডাউনটা একটু ঝামেলা করে ফেলছে যে আসলে দোকান সব অফ। এটা পরও আরেকটা, এটাই ঝামেলা হয়েছে। আচ্ছা আমি যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না আপু, আচ্ছা তাহলে আমি কি প্ল্যাটিহেলমিনথেসটা পড়িয়ে দিই আজকে, নাকি ওভারলোড হয়ে যাবে? পড়ান জি আচ্ছা আপু, পড়ান। আচ্ছা এরপর চলে আসা প্রাটিহীনমেন্টিস। আর তোমার যে শ্রেণীর কথাটা বললা ওটা আমি দেখে তোমাদের নেক্সট ক্লাসে বলবো, কারণ আন্দাজের উপর কোনো কিছু বলা ঠিক না, কখনোই ঠিক না, এটা তোমাদের ক্ষেত্রেও না জেনে না বুঝে কখনো কিছু বলবা না, না পারলে বলবা যে হয়তো বা আপু এটা ভুলে গেছি বা এটা মনে নেই, পরে বলবো, কিন্তু এরকম কখনো তোমরা, এই তোমাদের সবার প্রতি এটা আমার রিকোয়েস্ট থাকবে যে এটা সারা জীবনে তুমি যত জ্ঞানী হও বা যত যেখানে চান্স পাও, যত পড়াশোনায় করো, নিজেকে কখনো 100 জ্ঞানী ভাববা না, জ্ঞানী ভেবে যে অহংকার নিয়ে চলবা, সব সময় তুমি সব পারি এরকম করবা না। এরকম করলে তারা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে না। আমি যতই তোমাদের টিচার হই বা যেই হই না কেন, আরো আমার চেয়ে বড় লেভেলের মানুষজন আছে, কিন্তু সবাই কিন্তু সবসময় সবকিছু পারে না। একজন মানুষের পক্ষে কখনোই সবকিছু জানা সম্ভব না, এমন হতেই পারে যে আমি একটা বিষয় হয়তো জানি না, বা আমার চেয়ে তোমরা ওই বিষয়টা ভালো জানো, এমন কিন্তু হতেই পারে। যেমন তোমরা আমাদের মা বাবা বা মা বাবার সাথে নিজেদের দেখো, যে আমাদের মা বাবারা কিন্তু সাধারণত একটু ওই যে ল্যাপটপ বা কম্পিউটার সম্বন্ধে কম জানে, বা কম, তাদের সময় ছিল না, তারা চালায়নি, তারা কিভাবে পারবে, আমরা একটু বেশি জানি এইসব, আমাদের সময় পেয়েছি, তাই বলে কিন্তু তাদের সাথে যে তুমি কিছুই বুঝো না, কিছুই পারো না, এরকমটা করা যাবে না। নিজে অনেক জ্ঞানী বিশারদ এরকম ভাব নিবা না। এটা তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের প্রতি এটা আমার সারা জীবনের জন্য একটা কথা থাকলো, যে তুমি যতই জ্ঞানী হও যাই হও, তুমি নিজেকে কখনো অহংকারী বানাবা না। সেটা তোমার ছোট হতে পারে, কেউ কোনো কোশ্চেন আস্ক করতে পারে, তুমি নাই পারতে পারো, বলবা যে আমি জেনে জানাবো বা নেক্সট ক্লাসে বলবো বা তোমাকে বুঝাই দিব পরে, এটা ছোট হওয়ার কিছু নেই। কিন্তু ওরকম বেশি পারি বেশি পারি, জ্ঞানী আমি মহাজ্ঞানী, এগুলা করবা না। আচ্ছা আমরা পড়াতে চলে আসি, এবং আমারই দেখা আছে যে এরকম যারা থাকে তারা কিন্তু আলটিমেটলি গিয়ে ভালো করতে পারে না, ভালো রেজাল্ট হয় না তাদের, তাদের এই অহংকারী ভাবটাই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা তারপর আমরা চলে আসি যে প্রাটিহেলমেন্থিস, পড়ায় চলে আসি। প্রাটিহেলমেন্থিস যেটা, এটা হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী, আমি যে স্তর সম্বন্ধে পড়ানোর সময় বলেছিলাম এটাই হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী, এবং এরপরে যে বৈশিষ্ট্য গুলো আছে সবই হচ্ছে তারা ত্রিস্তরী। তাহলে আমি যদি তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করি যে ত্রিস্তরী মানে ত্রিস্তরী প্রাণী নয় কোনটি, তাহলে কি আনসার আসবে? নিডারিয়া, তারা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আচ্ছা আর এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা চ্যাপ্টাকৃমি বা ফ্ল্যাট ওর্মস নামে পরিচিত। কি নামে পরিচিত? চ্যাপ্টাকৃমি বা ফ্ল্যাট ওর্মস। সংক্ষিপ্ত পরিচিতি থেকে এতটুকু জানলেই তোমাদের জন্য এনাফ। আচ্ছা এর বৈশিষ্ট্যটা আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে দেখো, উঁচু আকাশে দ্বীপ জলে, আবার আমি বলছি উঁচু আকাশে দ্বীপ জলে প্লাটিহেলমিনথিসের, প্লাটিহেলমিনথিসের কি হয়? উঁচু আকাশে দ্বীপ জলে কার? প্লাটিহেলমিনথিসের, প্লাটিহেলমিনথিসের উঁচু আকাশে দ্বীপ জলে, এইভাবে মনে রাখলেই পারবা। আচ্ছা আচ্ছা আমরা উ দিয়ে চলে আসি, যে উ হচ্ছে, উ দিয়ে তারা হচ্ছে উভয় লিঙ্গ প্রাণী,
উভয় লিঙ্গ বুঝো? উভয় লিঙ্গ মানে আমার তো ছোটবেলার পড়া যে দুই লিঙ্গের বৈশিষ্ট্যই থাকবে। তারপর চলে আসো যে চ, চ দিয়ে হচ্ছে তাদের চোষক উপস্থিত, দাগাও একটু, এগুলা আমি যেগুলো বলতেছি সেগুলো একটু দাগাও, যে তাদের চোষক থাকবে। তারপর আসো যে আ, আ দিয়ে হচ্ছে আকাশের আ, এটা দিয়ে হচ্ছে তারা অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। তারপর আকাশের ক, ক দিয়ে হচ্ছে তারা হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত। তারপর হচ্ছে আকাশের দন্ত্যস্ব বা তালব্য, তালব্য দিয়ে হচ্ছে তাদের হচ্ছে শিখা কোষ নিয়ে গঠিত। তাদের যে রেচন অঙ্গটা, রেচন অঙ্গটাই মূলত শিখা কোষ বলা হয়, তাদের রেচন অঙ্গটারই নাম হচ্ছে শিখা কোষ। এটা কিন্তু মেডিকেলে অ্যাডমিশন টেস্টে আসা একটা কোশ্চেন, যে প্লাটিহেলমিনথেসিস পর্বের রেচন অঙ্গের নাম কি, বা শিখা কোষ কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। আচ্ছা, তারপর দ্বীপের দ্বয়ব, এটা দিয়ে হচ্ছে কি, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। প দিয়ে হচ্ছে এদের পরিপাক নালী আছে, আর ল দিয়ে হচ্ছে এদের জলের, ল দিয়ে হচ্ছে এদের লার্ভা দশা আছে। তাহলে কি, উঁচু আকাশে দ্বীপ জলে কার? উঁচু আকাশে দ্বীপ জলে প্লাটি হেলমেন্থিসের। আজকে থেকে এটাই মনে রাখবো, উঁচু আকাশে দ্বীপ জলে প্লাটি হেলমেন্থিসের। উ দিয়ে হচ্ছে উভলিঙ্গ প্রাণী, চ দিয়ে হচ্ছে তাদের চোষক উপস্থিত, আ দিয়ে হচ্ছে অ্যাসিলোমেট, ক দিয়ে হচ্ছে কিটিকল দ্বারা আবৃত, তালব্য দিয়ে হচ্ছে শিখা কোষ নিয়ে গঠিত, দ্বয়ব দিয়ে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, প দিয়ে হচ্ছে পরিপাক নালী আছে, ল দিয়ে হচ্ছে তাদের লার্ভা দশা আছে। আচ্ছা, এখন তোমাদের বই দেখো আরেকটা জিনিস আছে, সেটা একটু দাগাও, যে এদের হচ্ছে রক্ত সংবহন বা যে শ্বসন তন্ত্র সেটা হচ্ছে অনুপস্থিত, এটা একটু দাগাও। আমি যা বলেছি এতটুকুই এনাফ, এর বাইরে যা শুধু এটা দাগালেই হবে। আর এর উদাহরণ, উদাহরণ দুইটা তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। দেখো, একটা হচ্ছে, দেখো যে 1, 2, 3 নম্বর যে চিত্রটা দেওয়া আছে, যে যকৃত কৃমি, ভেড়ার যকৃত কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, এটা দেখাও, এটার বৈজ্ঞানিক নাম অবশ্যই লাগবে। আর টিনিয়া সুলিয়াম, সেটা হচ্ছে শুকরের ফিতা কৃমি, এই দুইটা লাগবে। এবং এই যে তার আর বা আর বাকি যে নামগুলো আছে, এগুলো জাস্ট শুধু বাংলা নাম বলবো, যেমন রক্ত কৃমি, সালমন কৃমি, এই দুইটার বাংলা নাম বললেই এনাফ। আচ্ছা, কার কোনো আপু, সমস্যা? ওই বইগুলো আরেকবার একটু বলেন। আচ্ছা, প্রথম থেকে বলতে হবে যে পরিফেরার কোনটা, ইয়ের কোনটা, নাকি শুধু এটার বলবো? আচ্ছা, আমি প্রথম দিক থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, পরিফেরা, পরিফেরাতে আসো, তোমরা পরিফেরাতে, আচ্ছা পরিফেরাতে আসো, পরিফেরা থেকে যেটা দাগাও, যে যেটা বৈজ্ঞানিক নাম লাগবে, সেটা সেটার পাশে টিক চিহ্ন দাও বা কালার পেন দিয়ে মার্ক করো, যে মটকা স্পন, স্কাইফা জিলেটিনোসাম, এটা লাগবে বৈজ্ঞানিক নাম। তারপর হচ্ছে লাল স্পঞ্জ, সিলোনা সিলেটা, এটা লাগবে বৈজ্ঞানিক নাম। আর বাকি দুইটা শুধু বাংলা নাম, মিঠা পানি স্পঞ্জ, গোসল স্পঞ্জ, শেষ। তারপর নিডারিয়াতে আসো, নিডারিয়াতে যে জেলিফিশ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বৈজ্ঞানিক নাম, যেটা লাগবেই তোমার। জেলিফিশের বৈজ্ঞানিক নামটা কি, রেলিয়া আরিতা, রেলিয়া আরিতা, এবং টুবুলারিয়া রোজা, এই দুইটা। এবং আরেকটা বলেছিলাম যেন কি, হ্যাঁ আরেকটা তোমরা, না আরেকটা কি বলেছিলাম তখন, সমুদ্রের পাখা, সমুদ্রের হ্যাঁ পাখা। হ্যাঁ হ্যাঁ সমুদ্রের পাখা, এটা, হ্যাঁ এই তিনটা তোমরা মনে রাখবা। আর বাকি যে নীলবুতাম, ভাসমান সন্ত্রাস, অ্যানিমেন এবং সমুদ্রের কলম, এগুলা যা বাংলা নাম মনে রাখবা। আচ্ছা, তারপর আমরা চলে আসি প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস এর দেখো যে 3 নম্বরটা, ভেড়ার যকৃত কৃমি, এটা মানুষের যকৃত কৃমিরও সেম নাম, ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা হেপাটিকা, এটা অবশ্যই মনে রাখতে হবে, যে যকৃত কৃমির আরেকটা বৈজ্ঞানিক নাম কি, ফ্যাসিওলা হেপাটিকা, এবং ফিতা কৃমির নাম কি, টিনিয়া সোলিয়াম, এই দুইটার বৈজ্ঞানিক নাম অবশ্যই মনে রাখতে হবে, আর বাকিগুলার জাস্ট এমনি নাম মনে রাখলেই এনাফ। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা? ভেড়ার কৃমি আর মানুষের যকৃৎ কৃমি কি একই? এক মিনিট, ওটা হলো ভেড়ার আর মানুষের যকৃত, মানুষেরও যকৃত কৃমি থাকে, কিন্তু সেম বৈজ্ঞানিক নামটা সেম, ফ্যাসিওলা হেপাটিকা, মানুষেরটা ভেড়ারটা সেম, ফিতা কৃমিরটাও সেম, দুইটার ক্ষেত্রেই সেম নাম। আচ্ছা, আমি একটু দেখি,
আচ্ছা, তোমরা যে আমি আমি আগে আজকের পড়ার সবচাইতে ইম্পর্টেন্ট টপিক যেটা, যে বৈশিষ্ট্যগুলা, তোমরা কি বৈশিষ্ট্যগুলা যে আমি যে সহজ করে যে নিমোনিক দিয়ে যে তোমাদের বা মনে রাখার যে ট্রিক গুলা দিলাম, এগুলা কি তোমরা মানে ক্লিয়ার বুঝতে পেরেছো? যে আপু হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একজনকে একটু জিজ্ঞেস করি তো। আচ্ছা, পারভিন আক্তার, পারভিন আক্তার তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? পারভিন, জি আপু, আচ্ছা আমি এই যে কেবল বললাম যে প্লাটিহেলমিনথিস, এটা নিমোনিকটা কি, মনে রাখার কৌশল, এগুলোকে বলা হয় নিমোনিক, এই নিমোনিকটা বলো তো একটু, কি কি বললাম, ভুলে গেছ পারভিন? আপু হুম, উচ্চ আকাশে দীপ জ্বলে, দীপ জ্বলে প্লাটিহেলমিনথিসের, কার? প্লাটিহেলমিনথিসের। যে আচ্ছা, পারবি না হয়তো, মানে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। আচ্ছা, আর তারপর দেখি আর কে আছে। আচ্ছা, এমডি রবিউল হোসেন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এমডি রবিউল হোসেন, পছন্দ পাচ্ছি। আচ্ছা বলো তো, নিডারিয়ার যে নেমোনিকটা ছিল, এটা আমি কি বলেছিলাম, জাস্ট মনে রাখার কৌশলটা জাস্ট বলো। মেসি বিশ, তোমার তোমার নেট একটু প্রবলেম, মানে শোনা যাচ্ছে না। মেসি 20 গোল দিও না। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি একজনকে দেখাচ্ছে, সুমাইয়া বিনতে আলম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? সুমাইয়া বিনতে আলম, সুমাইয়া, আচ্ছা ও হয়তো বা নেই, বড় কোনো প্রবলেম আছে। আরেকজন দেখি কি আছে, মিমা সুলতানা, জি আপু, তুমি আমাকে একটু বলো যে আমরা পরিফেরা যে পড়ালাম, পরিফেরা নেমনিকটা কি ছিল? আপু অপুর বাসায় এসি নেই। আচ্ছা আচ্ছা, তোমরা এই যে বৈশিষ্ট্যগুলো, যে তিনটা পর্বের বৈশিষ্ট্য আমি বললাম, এই তিনটা পর্বের বৈশিষ্ট্য মানে মনে রাখতে পারবা তো আমি সহজভাবে যেভাবে বললাম? জি আপু, চেষ্টা হ্যাঁ আপু করবেন। পারবো। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখি আমি নামগুলা যদি মনে রাখার ট্রাই করবো, যদি থাকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। এবং আমি তোমাদের প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে তোমরা অ্যাটলিস্ট প্রতিদিন না হলেও সপ্তাহে 4 দিন বা 3 দিন অবশ্যই বায়োলজিটা পড়বা, 4 দিন, অ্যাটলিস্ট 4 দিন 1 ঘন্টা করে হলেও বায়োলজিটা পড়বা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যদি কারো কোনো সমস্যা না থাকে, আজকের মতো বাই, সবাই ভালো থাকো, ও একটা প্রশ্ন আছে, হ্যাঁ 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 বলো। ভাস্কুলার উদ্ভিদ কি? ভাস্কুলার উদ্ভিদ, জি ভাস্কুলার উদ্ভিদ বা ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বলতে তো বোঝায় যে হচ্ছে আমরা যে ভাস্কুলার বান্ডল পড়েছি সেখানে, এখানে তোমার যে জীববিজ্ঞানীরা পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি শনাক্ত করেছেন। আচ্ছা ভাস্কুলার বান্ডল যাদের থাকে মেবি তাদেরকে বলা হয় ভাস্কুলার উদ্ভিদ, জি আপু, ভাস্কুলার উদ্ভিদ বা যে যাদের হচ্ছে পরিবহন তন্ত্র ওই যে থাকে, যেমন ওই যে ফ্লোয়েম জাইলেম, আমার যতদূর আইডিয়া যে এরা এরা যাদের থাকে তাদেরকে বলা হয় ভাস্কুলার উদ্ভিদ, যাদের ভাস্কুলার টিস্যু থাকে। এটা হচ্ছে আমরা মেবি অষ্টম অধ্যায়ের পড়া, মেবি যাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু থাকে উদ্ভিদ, হ্যাঁ এটাই। আপু পরিযায়ী কি? পরিযায়ী, জি পরিযায়ী মানে হচ্ছে এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে বেড়াতে আসে মানুষ, এটাই পরিযায়ী, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় থাকা। আর হচ্ছে প্রবোসিস, পরিযায়ী আমি বলি তোমাকে, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখবা যে অনেক সময় যে পাখি আসে না, এদেরকে অতিথি পাখি বলা হয়, যারা হচ্ছে যে বসবাসের জন্য কিছুদিনের জন্য মনে করো যেখানে আসলো, কিন্তু আবার কিন্তু কিছুদিন পর নিজের দেশে ফিরে যাচ্ছে, তাদের সাইবেরিয়া থেকে আসে বা দূর দূরান্তের দেশ থেকে আসে। এই যে যে তারা পাখিরা বা মানুষ যখন তার জীবিকা নির্বাহের জন্য মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কিছুদিনের জন্য থাকে, সেটাই হচ্ছে তাদেরকে বলা হয় পরিযায়ী।
আপু আর একটা প্রশ্ন আছে, প্রোবোসিস কি? প্রোবোসিস এটা কোথা থেকে বলছো তুমি? স্যার এটা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার গঠন, ওই পয়েন্টটাতে আছে লেখা আছে যে চক্ষুবিন্দু, প্রোবোসিস, জননাঙ্গ ইত্যাদি টিস্যু অঙ্গমাত্রার গঠনের উদাহরণ। আচ্ছা, প্রোবোসিস কথাটার মানে হচ্ছে আমার যতদূর আইডিয়া, প্রোবোসিস বলতে বোঝায় হচ্ছে মানে ওই প্রাণীদের যে মাথা আছে, মাথার যে মানে ইলঙ্গেটেড একটা অ্যাপেন্ডিক্স, ইলঙ্গেটেড বলতে যে মাথার দিকে তাদের একটা মানে প্রবর্ধন যে থাকে, মাথার দিকে একটা প্রবর্ধন থাকে সেটাকেই বলা হয় তোমার প্রোবোসিস। তারপরও এই প্রোবোসিস সম্পর্কে আমি আর একটু জেনে তোমাদের নেক্সট ক্লাসে বলে দিব, এটা আমার মনে থাকবে যে প্রোবোসিস কি তোমরা জানতে চেয়েছো। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো, শুভরাত্রি, সবাই ভালো থাকো। আপু আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপু রেকর্ডিং অফ করেছেন?